খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ইতেনে বাঁধি রাখে প্রায় বহুতে ইতেনে, তারপরে লগে হারাম শরীফের বাইরে শুলিত ছড়াইব হত্যা করিব। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তখন মুসলমান নয়, ফুসাল লব্ধে খুবাইব তোমার টাকার মধ্যে মুহাম্মদের হত্যা করতে তোমার খালাসি দিতাম, তুমি মদিনার দেরে বউ ফালাইরে শান্তি বসবাস করতে রাজি আছো নি? খুবাইব রাদিয়াল্লাহু আনহু কি কয়? আল্লাহর কসম, আল্লাহর হাবিব জিয়ত আছে, আল্লাহর হাবিব উরফা মুবারকত কেডা ফুড়ুক, তার বিনিময়ে আর খালাসি দিয়া যোগ আয় খালাসি লুতেম নো, আল্লাহর হাবিব উরফা মুবারকত কেডা ফুড়াই। জাইদ ইবনে দসিনা রাদিয়াল্লাহু তাআলা এন হই ইতেন এন জবাব দিয়ে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু কি হয়? তখন ইতে কাফির পৃথিবীর অনেক জায়গার মধ্যে সফর করতে রাজা বাদশার দরবার হচ্ছে, পৃথিবীর কোন প্রেমী করে প্রেম কোন প্রেমিক এর ন দেখি যে প্রেমিকি প্রেম পাত্র রে এইভাবে ভালোবাসে যেভাবে মুহাম্মদের সঙ্গী হলে মুহাম্মদের ভালোবাসে, মুহাম্মদের ভালোবাসা নজির নাই গোড়া জগৎ কাফের। এই দুই কবিলার খোগ মানুষ মদিনা শরীফ তাইরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুঃখে দি ফেলে, ইয়া রাসূলুল্লাহ নিজেরে মুসলমান প্রকাশ করিল, আর আর এলাকার মানুষ অনেক মুসলমানে গিয়ে ইসলাম গ্রহণ করে ফেলে, ইতারে ইসলামী তালিম দন ফরের কোরআনে মজিদের শিক্ষা দন ফরের, আর ফরে কিছু মানুষ দন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশজন সাহাবি দিল হজর দশজন, এই দশজন ওর ব্যাগ শহীদ করে ফেলে। হজরতে আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতেনে দশজনের আমির বানাই দিল, ইতেনার ফোয়ারে দশজন রওনা করে দিল। এই জালিম বনু হুজাইল নামে বিশাল এক কবিলা আরব, ইতেরার 500 টি জেতি বনু হুজাইলুর জালেমালের কাছে ইশারা করে দিই, আর মানুষ কিছু আমনি এসুযোগত কিছু খামাইল, জালেমালের 200 জন, 200 জনের মধ্যে 100 জন তীরান্দাজ, ইতেনার ফিসুদি সুট্টি, ইতেনার দশজনের দড়ি বেললে যারা আনের ইতেরা দাড়ি করে ফেলে গিয়ে খদ্দুর চাইরে দেখা যে সাহাবায়ে কেরাম আলিয়ত বসে খাজুর খাইয়ে এ জালেম আলে খাজুরের বিচি দেখি রেখত যে ওম তো বিয়াগুন ইয়ে শ্রীপুর খাজুরের বিচি, ইয়ে শ্রী মানে মদিনায়ে মুনাওয়ারা, মদিনায়ে মুনাওয়ারার আগর নামে এদের ইয়াসরিব, ইতারা কাফের হল কি হয় ইয়ন তো ইয়াসরিবুর খাজুরের বিসি, ইয়াসরিবতুন মানুষ এসছে যা আসা নয় ইয়াসরিবুর খাজুরের বিসি, এটা করতো নাই ইয়ন্তুন কদম সাই সাই এর ইতারা ধরে ফেলে। যখন দেখেন 100 জনের মতো তীরন্দাজ ফিসুদি আই ইতেরা দশজন তাড়াতাড়ি অসল টিলা তুটতে হবে, অসল টিলা তুড়ে ইতেনাতে তলোয়ার আছে ধনু আছে, ইতেরা আইর গিরি কি হোক তোমার টিলার তো নামিয়ে
তোমার ওয়াদা দিন, তোমার কথা দিন, তোমার হত্যা করতেন না মারতেন না, তোমার কোনো জুলুম করতেন না, আর তোমার চলি হজরতে আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু আমি শাবেশি হয় আম্মা না ফালা আনজিরু ফি জিম্মাতি কাফির, কাফিরের খতাত আই তুই তার সামনে লাইনতেন না, ইতের আরে নিজের হল নিজের হল করতাম না ইতের সামনে, এর দূরত তীর মারামারি শুরু হই ইতেনার দশজন আছে কৌতি ইতেরাতে একশো জন তীরামদাস ব্যাগনের তীরের বাক্স পুরো দশজনের মধ্যে সাতজনের শহীদ করে ফেলে টিলের মেনুত সারি কিনে তুম তীর মারি আমি শাহ আসে বিবিনি সাবিত রাদিয়াল্লাহ আনহু আমি শাহ বসে দেখি আর আসে কজন তিনজন দশজনের মধ্যে সাতজন গিয়ে গই আসে যা কজন ইতেরা আবার কি হো তোমারা তোমার ওয়াদা দিন কথা দিন তোমার মাইতাম না দৈতাম না খাইতাম না তোমার আর নিরাপত্তা দিন তোমার আইও তিনজন লামিয়ে শেষ উগ্র খুবাইব রাদিয়াল্লাহু আনহু একজন আরেকজন হযরতে যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু আনহু আরেকজন হযরতে আব্দুল্লাহ ইবনে তারিক রাদিয়াল্লাহু আনহু তিনজন যখন তিনজন টিলের মইনুত্তুল লামিয়ে ইতেরা দনুত্তুন রসি হুয়াইরে ইতেরার আতরে ফিজমুরা বান্দের দনুত্তুন রসি হুয়ায় কামরাত্তুন রসি হুয়ায় যখন আতর মেতি ফিজমুরা বান্দের হযরত আব্দুল্লাহ ইবনে তারিক রাদিয়াল্লাহু আনহু কি হয় হাযা আউয়াল গাদর তোরা ওয়াদা করছিস কথা দিস নিরাপত্তা দিস ব্যাগিন দিয়ে রে দনুর রসি হুয়াই রে ফিসমুরা বন্ধ ইয়েন তো প্রথম গদ্দারি করো আয় কাফের সমারে যাইতাম না কূপ টানা এসরা গুজি কূপ কলা কৌশল অবলম্বন গুজি কাফের অল হযরতে আব্দুল্লাহ ইবনে তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফোনে নিন্না ভরে যখন নিন্না ভরে দূর মধ্যে গদ্দানার অতি তলোয়ার মারি শহীদ জুড়ি লাশ হইলুর ফোয়ার ফেলে গিয়ে ইতেনার দনুজনের লইরে মক্কত মক্কত গিয়ে মক্কার মধ্যে যাইয়ে রে মক্কার কাফের ইতেরা তো দাঁতরে কিরমিরা আর আর আত্মীয় স্বজনের বাফরে বাইরে যারা হত্যা করছে বদর আর ইতেরা তুন কি লই প্রতি শুনলই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর লড়াইয়ের মধ্যে হারেসের হত্যা করছে হারেসের ফলে নজর মেননি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নূরে শহীদ করিবেন এই সুযোগে বিশাল অঙ্ক দিয়ে কাফের অলতুন খুবাইব রাদিয়াল্লাহু নূরে তারা কিনি লই হারেসর ওলাদে আরেকজন বড় নেতা মাইতে হযরতে যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু আনহু সুলাফার আত্মীয় ইতি কসম খাই যদি যাইদুর আই প্রতিশোধ লচ্ছারি না সুলাভা কসম খাইয়ে দা আছে মে মাই ফয় আত্মীয় সই হত্যা করছে বদর আছে মর যদি মাথা ফাই মাথার টোল ইয়ে লিম মাথার টোল মধ্যে সরব রাখুম মত রাখুম
তারপরে আসে মোর মাথার টোলত আই মৎসান রুজুম শরাব পাইও নজর মান্য যায় যাইতে বিন দসিনা রাদিয়াল্লাহু তাআলা নরে উমাইয়ার ফলে কিনি লাগি সফওয়ান ইবনে উমাইয়া কিনিল নর ফোয়ার ফোয়ার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নরে উমাইয়ার হত্যা গজ্জে বদর প্রতিশোধ লোক দেয়া সফওয়ান উমাইয়ার সফওয়ান ইবনে উমাইয়া যায়েদ রাদিয়াল্লাহু নরে কিনি দেরি না করে নিস্তাসর আতত্তি হারাম শরীফের বারে লইছে তানি মন নিয়ে রে যাইদের হত্যা করে দে গদ্দরা উড়ে ফেলা দেরি না কর তানি মানে যারা হজত গেছুন মসজিদে আয়েশার মধ্যে বারবার গেছুন ওমরার হেরাম বানি ফেললে এ মসজিদে আয়েশা লাগিয়ে জাগাইয়ে না রোগাদের তানি জাগাইয়েন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতেনে বাঁধি রাখি প্রায় বহুত দিন ইতেনে তারপর লগি হারাম শরীফের বাইরে শুলিত ছড়াইবে হত্যা করিব আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তখন মুসলমান নয় ফুসল লাগবে খুবাইব তোমার টাকার মধ্যে মুহাম্মদের হত্যা করতে তোমারে খালাসি দিতাম তুমি মদিনার দেয়ারে বউ ফালাইয়ের শান্তি বসবাস করতে রাজি আছো নি খুবাইব রাদিয়াল্লাহু আনহু কি কয় আল্লাহর কসম আল্লাহর হাবিব জিয়তা সিয়ত আল্লাহর হাবিবুর ফা মুবারকত কেডা ফুড়ুক তার বিনিময়ে আর খালাসি দিয়া যোগ আয় খালাসি তেমন আল্লাহর হাবিবুর ফা মুবারকত কেডা ফুড়াই যায়েদ ইবনে দসিনা রাদিয়াল্লাহু তাআলা এন হই ইতেন এন জবাব দিয়ে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু কি হল তখন ইতে কাফির পৃথিবীর অনেক জায়গার মধ্যে সফর করতে রাজা বাদশার দরবার আজকে পৃথিবীর কোন প্রেমী করে প্রেম কোন প্রেমিক এর ন দেখি যে প্রেমিক প্রেম পাত্র রে এইভাবে ভালোবাসে যেভাবে মুহাম্মদের সঙ্গী হলে মুহাম্মদের ভালোবাসে মুহাম্মদের ভালোবাসার নজির নাই গোড়া জগত আল্লাহর কাছে প্রার্থনা করিল ইয়া আল্লাহ আর বর্তমান পরিস্থিতিহীন খবর ফসে হাবিবুর দরবারত কোন মানুষ নেই আর কি পরিস্থিতি অনার হাবিবুর দরবারত খবর ফসাই তো তানে যেতে শুলে চলি ফেলা তাকে হল ওয়ালাস্তু বালি হাইনা উক্তালু মুসলিমান আলা আইশকিন কানা লিল্লাহি মাসরাই وذلك في ذات الاله وان يشاء يبارك على اوصال شلب ممزع এ দুয়ে শেয়ার করে তান হত্যা করে দিয়া গিয়ে সুলিত ছড়াই দিয়া গিয়ে হারেসের ফত উকবায় তানে হত্যা করিল তানে সুলিত ছড়াই দিল তান লাশ ফরিদ হই জালেম আলে ফারাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মিকদাদ ইবনুল আসওয়াদ জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু মদিনার তন ফাটাই রাতি একখান নহয়মান কাফের হলে লাশ লইয়া নিবেললে কাফের হল ঘুম নিশিরাই তো খুবাইব রাদিয়াল্লাহু আনহু তানুর লাশ লামাই এর উড়ুর ফিডুর লই ইতেনা দুজন রওয়ানা হই ইতেরা তান ভাইয়া দেখে যে লাশ নাই যে রাস্তায় ইতেনা যাইব মদিনা হুজু গোরা দৌড়াইয়ের সত্যি দেখে দেখে যদি কাফের হল বিরাট জমা তাই
তাড়াতাড়ি ইতেনা জনঞ্জয় খুবাইব রাদিয়াল্লাহু আনহুর লাশ ওনার ফিডের উত্তন সসম্মানের লাশ মেডির লামাই মেডির লামার ফোয়ারে ফোয়ারে আতিককে মেডির যা দিয়ে রে মেডি ফাড়ি গেল মেডি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ ওর গিলি মিলি কাফের হল আই রে খুবাইব রাদিয়াল্লাহু আনহুর লাশ আল্লাহর নভারে এই দশজন সাহাবার শাহাদত মদিনায়ে মুনাওয়ারা যারা দ্বীনের তালিম দিত আল্লাহর হাবিবুল খুলজে টুরে টুরে করে ফেলে এক মাস ফজরের নামাজের মধ্যে হুজুর কুদুর ছজ্জি এই জালিম আলোর বদদোয়া গিচ্ছি এইভাবে যে মাদ্রাসা কায়েম করছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত মাদ্রাসা যে এটা আইব আর লাগি তাইলে তইলে আর ভয় দি যদি আর ছুটি গেই তাহলে আল্লাহ তাআলা জানে আর জানে পরিণতি কি হইব ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা ওয়া বিহামদিকা